তো বাপিয়া লাইফস্টাইল নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো এখন বাজে হচ্ছে 9:30। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা স্টার্ট করলো। আই হোপ তোমাদের ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। তোমার স্নান টান করা হয়ে গেছে, ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে, হাঁপে গেছি। এখন যাব হচ্ছে রেডি হবো, রেডি হয়ে ভাত টাত খেয়ে তারপর যাব হচ্ছে বাপের বাড়িতে। আজকে আমার দুই দিদি আসবে, চলে এসছে, এখন আমার জন্য অপেক্ষা করছে। আমার বাপের বাড়িতে আজকে খাওয়া দাওয়া, তো তিন জামাই মিলে, তিন মেয়ে মিলে ভীষণ মজা হবে, ভীষণ আনন্দ হবে। নাতি নাতনি জামাই মেয়ে সবাই মিলে খুব মজা করবো। চলো গিয়ে তো আমাকেই রান্না করতে হবে, তিন বোন মিলে একসাথে রান্না করবো। অবস্থা দেখেছো, পাগলের কারবার, পাগল। তো ঠিক আছে চলো, এখন বেশি কথা বলছি না, স্নান করে শীতটাও পড়িনি, ছাদে চলে এসেছি। তো রেডি হয়ে খাওয়া দাওয়া করে বাড়িতে গিয়ে কথা বলছি, ঠিক আছে চলো টাটা করো, এখন টাটা করো। বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণ আগে এসে গল্প টল্প করছিলাম আর তোমাদের সামনে আর আসতে পারিনি। তো এই চুড়িদারটা পরে চলে এসেছি, বুঝতেই পারছো লিমিটেড চুড়িদার সব নিয়ে এসেছি, কুর্তি। তো এই জন্য স্নান টান করে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন চেঞ্জ করব। চেঞ্জ করে হবে হচ্ছে রান্না বাড়ি, রান্না বাড়ি, তাই তো? চল খারাপ। তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে, আরে যা আমার বাবা খাচ্ছে, এই যে আমার বাবা খাচ্ছে। কি খাচ্ছে বাবা? বাবা গামলায় খাচ্ছে, দেখো ভাত লঙ্কা ডলে। আর আমাদের এই দেখো গৌণনিতাই, এটা তো ভুলেই গেছি, আমাদের গৌণনিতাই, গৌণনিতাই আমি নাম রেখেছি জানো তো। এই দেখো গৌণনিতাই, হ্যালো হ্যালো। চেঞ্জ করবো, চেঞ্জ করে রান্না টান্না হবে, না খেয়ে এসছি। তো ওইদিকে মেজদি মনে হয় মাংস ধুচ্ছে, চলো তোমার সাথে দেখা। হ্যাঁ তো এই দেখো মেজদি এখানে মাংস দিচ্ছে, খাসির মাংস, খাসির মাংস দিচ্ছে, মাটন মাটন। আর ওইদিকে আমার মেয়ে, মেজদির মেয়ে সবাই মিলে গেল কাকার সাথে হচ্ছে মাছ কিনতে। তো মাছটা আনবে, মাংস রান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে জমিয়ে। তিন জামাই, চার জামাই, মেয়ে, চার মেয়ে সবাই মিলে। তো চলো, তো আমি ড্রেস ট্রেস চেঞ্জ করে নিয়েছি, তোমাদের সাথে একটা কথা শেয়ার করব। আমার বাবা, আমি যে সিলভার প্লে বাটনটা পেয়েছিলাম, যে ভিডিওটা পোস্ট করেছিলাম, সেই ভিডিওটা দেখে আমার বাবা প্রচণ্ড কান্না করেছে। তো কেন কান্না করেছে বলো বাবা, বলো কেন কান্না করেছে বলো। তোর কথা শুনে কারণটা দেখে মানে বাবা এত ভালো লেগেছে, মানে হয় না ধরো মেয়ে কান্না করছে এই দেখে বাবাও কান্না করে দিচ্ছে। তো তারপর এই যে মেজদি আমার সব থেকে কাছে আয়, কাছে আয়, কাছে আয়, কাছে আয়, ভিউয়ার্স বলতে পারো, ভাই বলতে পারো, আমার সব ভিডিও দেখে, হাই করে দে, হাই, নাম বল, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, ওর নাম হচ্ছে লোকনাথ। তো আমার সব ভিডিও দেখে, আর দেখে আমার বাবা আমাকে এসে বলে দেবে তোমরা এই ভিডিও দেখো নি, ওই ভিডিও দেখো নি। এই দেখো তুমি লাইক করো তো, আর তোমার দাঁতটা একটু দেখিয়ে দাও। এ বাবা মাটন খাবে কি করে আজকে? হ্যাঁ এই পাশ দিয়ে। এখানে দেখো মটন সিটি মারা হয়েছে একবার, আর এখানে আবার দেবো সিটি মারবো, আর এটা হচ্ছে মটনের চর্বির পকোড়া হবে সবার আবদার। এখানে দিদি হচ্ছে পেঁয়াজ কাটছে, দেখা দিদিকে দিদি পেঁয়াজ কাটছে, মাছ ধোয়া হয়ে গেছে, আর যে আমাদের বড় জায়গা চলে এসেছে বাবা এদিকে, এই তো এই যে আমাদের দাদু, ভালোই তো দেখতে। হ্যাঁ আইলে বাদ বাকি মাটনটা সিটি দেওয়া হবে। এখনো কটা বাজে এখন? এখন বাজে হচ্ছে 11:45, এখনো রান্না সেরকম কিচ্ছু হয়নি, কিন্তু সবাই কাজ করছে, কিন্তু কম বেশি সবাই কাজ করছে, তবুও যেন কাজে এগোনোই যাচ্ছে না। সব এখনো তুমি বলো তো, সবাই একসাথে হয়েছে তো গল্প গল্প করছি, আর আমাদের দেখো বড় জামু এসব কাজ করতে শুরু করছে। দেখেছি বাবাকে দেখেছি, কাজ করছে দেখো, ওই দেখো কাজ করছে। চলো রান্না করি, তারপরে আসবে, দেখেছি রান্নাটা করে নিই। তো এখানে মাটনটা কষানো হচ্ছে, এখানে মাছের মাথা ভাজা হচ্ছে, আর এখানে কাতলা মাছের ঝাল হবে। রান্না পুরো সিম্পল, মা অনেক কিছু করতে চাইছিল, আমি বললাম না বেশি কিছু করতে হবে না, খাসির মাংস থাকলে বেশি কিছু ভালো লাগে না। তার মধ্যে হ্যাঁ সকালে কাকি অনেক কিছু করেছে রান্না, এখানে এখানে দেখো সব কিছুতে তরকারি খাওয়া হয়েছে, মূলো ধনে পাতা দিয়ে ডাল, বেগুন ভাজা, পটল ভাজা সব কিছু ছিল। আর এখানে হচ্ছে চর্বির পকোড়াটা ভাজা হবে পরে। তো এখানে রান্নাটা হচ্ছে হয়ে যাবে, এখন কটা বাজে তারাও বলে দিই, এখন বাজে হচ্ছে 12:30। মাংস তো কষানো হয়ে গেছে, সিটি দেওয়া আছে, তো ভালো মতো কষিয়ে তারপর মাছের ঝোলটা মেজদি করবে, খাসির মাংসটা আমি করবো, ঠিক আছে? তো এই যে মেয়ে স্নান করতে গেছে, সবাই স্নান করছে, আমি স্নান করেই এসেছি। তো চলো ঝটফট রান্না টান্না করে, ঠিক আছে
ঠিক আছে ঝটপট রান্না করে নি আর ওদিকে হচ্ছে মা হচ্ছে ভোগ রান্না করছে ভোগ আর কি হবে সব কিছু শেয়ার করব কেমন আমা আমি তো মাংস টাংস রান্না করে এদিকে মেজদি মাছ রান্না করছে আমি রেডি হয়ে গেছি বদ্দি আর আমি যাচ্ছি হচ্ছে কিছু কেনাকাটা করতে কেনাকাটা করতে বলতে পুজোতে আমার মেজদি আমার মেয়েকে কিছু দেয়নি সেটা এখন কিনতে যাচ্ছি তারপর মাকে দেবে শাড়ি এসব টুকটাক জিনিসপত্র কিনতে যাচ্ছি ঠিক আছে তো চলো আমার তো স্নান হয়েই গেছে এসে খাওয়া দাওয়া করে নেবো তুই এসে করে নেবি ঠিক আছে চলো হ্যাঁ যাওয়া যাক তো এই জাস্ট আসলাম তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি কারণ বাজারে ভিড় প্লাস কি বলতো এত গরম লাগছিল আর ইচ্ছে করছিল না তো কি কি নিয়ে এসেছি সেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিই ঠিক আছে চলো অনেক কিছুই এনেছি কিছু কিছু দেখাবো কিছু কিছু দেখাবো না ওকে চলো আমার মেজদি আমার মাকে এই শাড়িটা দিল সুন্দর বেশ শাড়িটা কালারটা খুব সুন্দর রেড না কিন্তু পিঙ্ক এই শাড়িটা মেজদি মাকে দিল ধর ধর আমার মেয়েকে দিয়েছে হচ্ছে এটা যেহেতু পুজোতে আনেছিস দেখো শীত পড়ে গেছে তো জামা টামা দিতে হবে না এই হুডিটা দিয়েছে খুব সুন্দর এই হুডিটা আমার খুব পছন্দ হয়েছে এই হুডিটা দিয়েছে মেজদি তুই দে আমার মেয়েকে তুই দে আমার মেয়ে আমার মেজদি তো প্রত্যেক বছর টাকা দেয় তো আমার মেয়ে বলে যে হচ্ছে মা মাসির মেজো মাসির গিফট কি আমি জানি না হ্যাঁ ঠিক আছে তুই কিনে তোর হাতে দে এরে নে আমার মেয়ে নাকি জানে না মাসির জিনিস কিনে নে এটা হচ্ছে মেজো মাসির জিনিস ঠিক আছে বুঝতে পারলি তো পছন্দ হয়েছে হুডি হুডি সুন্দর না কালারটা আর দেখো দেখো ওর মুখটা দেখো ওকে দিয়েছে বলে ওর মুখটা দেখো সুন্দর হয়েছে না বাবু আর কিছু কিছু জিনিস কেনা হয়েছে সেগুলো হচ্ছে বদ্দি কিনেছে সেগুলো আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না ওকে চলো এখন চেঞ্জ করে সবাই মিলে খাওয়া দাওয়া করবো খাও মুলো খাও না তো এখানে তিন জামাই আর বসে পড়েছে রিক খাওয়া দাওয়া করছে দুপুরে এই টাকা নমস্কার না খেয়ে নাও আর এদিকে চর্বির পকোড়াটা ভাজা হচ্ছে হচ্ছে আর খাওয়া হচ্ছে হয়ে গেছে বন্ধ করে দে কি লবণ দেবো দাঁড়াটা তুলে নি করে মেজে হাঁটা দিয়ে গেছে কাকি দেখো একদম আমার কাকি দেখো একদম মশা ডিমের খোসা জ্বালিয়ে একদম বাসন মাজা শুরু করেছে যদি টাটা কবে এসছিস আছিস ও বুলটির বাড়িতে এটা হচ্ছে আমার ছোটবেলাকার বান্ধবী কাম বোন আমার বান্ধবীর বোন ও কিন্তু আমার ব্লগ দেখে জানো তো ঘরে ছিল টাটা হ্যাঁ যাস দাওয়া তো হয়ে গেছে মেজদিও চলে গেছে তোমরা দেখতে পারলে তো আমিও একটু রেডি হয়ে গেছি এখন যাবো হচ্ছে শ্বশুর বাড়িতে মেয়ে চলে গেছে বড় ভাসুর এসে মেয়েকে নিয়ে গেছে রেডি করে দিয়েছি বড় ভাসুরের ছেলে বড় ভাসুর আর হচ্ছে মেয়ে গেছে হচ্ছে ঠাকুর দেখতে তো এখন আমি শ্বশুর বাড়িতে যাবো জানি না শ্বশুর বাড়ি থেকে আজকে আমাদের বেথুয়াতে ঠাকুর দেখতে যাবে নাকি যদি যাই সেটা তোমার সাথে শেয়ার করবো কেমন তো আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন যাবো ওই বাড়িতে তো চলো যাওয়া যাক তো শ্বশুর বাড়িতে চলে এসছি আসার পর জানো তো এত শরীরটা খারাপ লাগছে না মেজদি ভাইকে বললাম একটু গরম জল করে দাও মেজদি ভাই একটু গরম জল করে দিলাম এই খেলাম মানে কী বলতো সে খাসির মাংসের মানে পেটটা পুরো চাপ ধরে আছে আর মানে ঢেকুরের উপর ঢেকুর উঠছে শুধু খাসির মাংসের একটা বিচ্ছিরি একটা মানে কেমন যেন লাগছে বিচ্ছিরি ভালো লাগছে না তো সবাই মিলে গল্প টল্প করছি রাতে মনে ঠাকুর দেখতে যেতে পারি তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে খুব গরম লাগছে তার মধ্যে আমি ফুল হাতা নাইটিগুলো সব নিয়ে এসেছি ওকে চলো